पद्मिनी एकादशीर पवित्र दिने आम्रा दर्शन करब भगवान श्रीकृष्णर नित्य धाम श्री वृंदावन धाम। ये धाम हलो भगवान श्रीकृष्ण थेके अभिन्न अति पवित्र भगवान श्रीकृष्णर वृंदावन धाम के आम्रा दर्शन करब और पद्मिनी एकादशीर महत्व कथा श्रवण करब। शास्त्रे बला हुए से माधव तिथि भक्तिर जननी जतने पालन करी। এই মাধব তিথি হলো ভক্তির জননী। এই তিথি পালন করলে ভক্তি লাভ করা যায় কৃষ্ণের প্রতি। তো এখন খুব পবিত্র সময় চলছে, পুরুষোত্তম মাস। 32 মাস পরে একটি মাস হয় যাকে বলা হয় অধিক মাস বা মল মাস। এই মাসকে সকলে নিন্দা করে, তাই অধিক মাসের যে অধিষ্ঠাত্রী দেবী রয়েছে তিনি অত্যন্ত দুঃখী। মনের কষ্ট দুঃখ নিয়ে ক্ষীর সমুদ্রে গিয়েছিল ভগবান বিষ্ণুর কাছে। সেখানে গিয়ে ভগবানকে প্রার্থনা করেছিল এবং ভগবান প্রসন্ন হয়ে বলেছিল, হে বৎস, কি তোমার মনের অভিলাষ? কেনই তুমি এত দুঃখী? তুমি তোমার মনের অভিলাষ ব্যক্ত করো। তো ভগবান বিষ্ণুর কথা শুনে এই অধিক মাসের অধিষ্ঠাত্রী দেবী বললেন, সকল মাসের শুভ কার্য রয়েছে, তাদের একজন করে মাসের দেবতা রয়েছে। পুরুষোত্তম মাস বা অধিক মাসকে মল মাস বলে এই মাসে সমস্ত শুভ কার্য পরিত্যাগ করে থাকেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমার্থিক মঙ্গলের জন্য সকল মাসের থেকে সর্বশ্রেষ্ঠ বলে নির্ণয় করেছিলেন। তিনি নিজের নাম অনুসারে এই মাসের নাম পুরুষোত্তম মাস রেখেছিলেন। এক সময় যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আমি বহু ধর্ম ও ব্রতের কথা শুনেছি, এখন পুরুষোত্তম মাসের সর্বপাপ বিনাশিনী ও পুণ্যদায়িনী শুক্লপক্ষীয় পদ্মিনী একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন, যা শ্রবণ করলে পরম আনন্দ লাভ করা যায়। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পূর্বে পুলস্ত্য মুনি দেবশ্রী নারদকে এই ইতিহাস বর্ণনা করেছিলেন। এক সময় রাজা কার্তবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করেছিলেন, পরাজিত করে রাবণকে কারাগারে বন্দী করে রেখেছিলেন। পুলস্ত্য মুনি রাজার কাছে গিয়ে রাবণের মুক্তির জন্য প্রার্থনা করেছিলেন। মুনির প্রার্থনায় রাবণকে মুক্তি করে দিয়েছিলেন রাজা। এই আশ্চর্যজনক কথা শুনে নারদ মুনি পুলস্ত্য মুনিকে জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, ইন্দ্রসহ সমস্ত দেবতারা যে রাবণের কাছে পরাজিত হয়েছিলেন, সেখানে কিভাবে কার্তবীর্য রাবণকে পরাজিত করল? কৃপা করে তা বলুন। পুলস্ত্য মুনি তখন নারদের কাছে কার্তবীর্যের জন্মের রহস্য বর্ণনা করেছিল। তেথা যুগে হৈ হৈ বংশে কৃতবীর্য নামে এক রাজা ছিলেন, মহিষপুরে তার রাজধানী ছিল। রাজার 1000 পত্নী ছিল, কিন্তু রাজ্যভার গ্রহণের মতন কোনো পুত্র লাভ রাজার ভাগ্যে হয়নি। দেবতাদের আরাধনাতেও সুফল মেলেনি। তিনি অবশেষে সাধুদের আজ্ঞা অনুসারে বিভিন্ন ব্রত পালন করেছিলেন, কিন্তু তাও তিনি পুত্র লাভ করতে পারেনি। অবশেষে মন্ত্রীর উপরে রাজা রাজ্যভার অর্পণ করে তপস্যায় যাবেন বলে স্থির করলেন। এবং রাজার পত্নী ছিল হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী। তিনি ছিলেন অত্যন্ত পতিব্রতা। স্বামীর সঙ্গে তিনিও তপস্যার জন্য মন্দার পর্বতে গমন করলেন। সেখানে তারা 10,000 বছর তপস্যা করেছিলেন, কিন্তু তবুও রাজা কৃতবীর্য কোনো পুত্র সন্তান লাভ করতে পারেনি। অবশেষে রানী পদ্মিনী মহাসাধ্বী অনুসূয়াকে জিজ্ঞাসা করেছিলেন, হে সাধ্বী, পুত্র লাভের জন্য আমরা 10,000 বছর তপস্যা করেছিলাম, কিন্তু তাও
পুত্র সন্তান লাভ করতে পারিনি। তো আপনি এমন কোনো ব্রতের কথা বলুন যার মাধ্যমে আমরা অতি শ্রেষ্ঠ পুত্র লাভ করতে পারি। তখন রানী পদ্মিনীকে বললেন, 32 মাস অন্তে এক অধিক মাস বা পুরুষোত্তম মাস আসে, এই মাসে পদ্মিনী নামে এক পবিত্র একাদশী ব্রত রয়েছে, এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবেন। অনুসয়ার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধায় এই একাদশীর ব্রত পালন করেছিলেন। সেই ব্রতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান গরুড়ের বাহনে আহরণ করে পদ্মিনীর সম্মুখে উপস্থিত হলেন। ভগবান বললেন, হে ভদ্রে, আমি প্রসন্ন হয়েছি, পুরুষোত্তম মাসের মতন কোনো মাস আমার প্রিয় নয়, এই মাসের একাদশী আমার পরম প্রিয়, তুমি এই ব্রত যথাযথভাবে পালন করেছ, তাই আমি তোমাকে তোমার ইচ্ছা অনুসারে বর প্রদান করব। রানী ভগবানকে বললেন, আমার স্বামীকে আপনি বরদান করুন। ভগবান তখন রাজার কাছে এসে বললেন, হে রাজেন্দ্র, আপনার অভিলাষিত বর প্রার্থনা করুন। তখন রাজা মহা আনন্দে বললেন, হে ভগবান জগৎপতি মধুসূদন, আমি এরকম সন্তান প্রার্থনা করি যে সন্তানকে দেবতা, মানুষ, নাগ, দৈত্য, রাক্ষস আদি কেউ তাকে পরাজিত করতে পারবে না, এমন পুত্র আমি প্রার্থনা করি। রাজার প্রার্থনা অনুসারে ভগবান রাজাকে বর প্রদান করে রাজা পত্নী সহ নগরে ফিরে এলেন। যথাযথ সময় রানী পদ্মিনীর গর্ভে মহাবলশালী এক পুত্র জন্ম হয়। মহারাজ কৃতবীর্য তার পুত্রের নাম রেখেছিল কার্তবীর্য। ত্রিলোকে তার সমান কোনো বীর ছিল না, তাই তো দশানন রাবণকেও যুদ্ধে তিনি পরাজিত করেছিলেন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই ব্রত যিনি পালন করেন তিনি ভগবান শ্রীহরির শ্রীপাদপদ্মে অহৈতুকী ভক্তি লাভ করেন। শ্রীকৃষ্ণের উপদেশে ধর্মরাজ যুধিষ্ঠির তার সপরিবারকে নিয়ে এই ব্রত পালন করেছিলেন। যিনি এই ব্রতের মাহাত্ম পাঠ ও শ্রবণ করেন তিনি বহু বহু পুণ্যফল লাভ করেন। অতি পবিত্র এই একাদশীর ব্রত পালন করে প্রিয় ভক্ত আপনারা আপনাদের জীবনকে ধন্য করুন। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান কৃষ্ণের নাম জপ করা উচিত এবং তুলসী মহারানীর পরিক্রমা, তুলসী জলদান, কেননা তুলসী মহারানী হল কৃষ্ণের প্রিয়সী। তুলসী মহারানী আমাদের কৃষ্ণ ভক্তি প্রদান করে। তুলসী মহারানীর কৃপা বিনা কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হওয়া যায় না, তাই তো তুলসী মহারানীকে জলদান করুন, পরিক্রমা করুন এবং একাদশীর দিন শুধুমাত্র জল আর ফল খেয়ে একাদশীর ব্রত পালন করলে খুব ভালো হয়, ভগবান কৃষ্ণ প্রসন্ন হয়। একাদশীর দিন ভগবান কৃষ্ণের নাম বেশি বেশি জপ করা উচিত এবং কৃষ্ণলীলা শ্রবণ করা উচিত। একাদশীর পবিত্র দিনে ভগবান শ্রীকৃষ্ণের এই নিত্যধামকে দর্শন করলে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করা যায়, কেননা কৃষ্ণের এই বৃন্দাবন ধাম হচ্ছে ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন এবং কৃষ্ণের নাম হরে কৃষ্ণ মহামন্ত্র হল ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন এবং কৃষ্ণের লীলাও হল কৃষ্ণ থেকে অভিন্ন। 84 লাখ জুনি ভ্রমণ করার পরে এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি আমরা। পশু পাখি, কীট পতঙ্গ এরকম অনেক জীবজন্তুকে অতিক্রম করে অবশেষে এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। এই জন্মটি সার্থক হয় কৃষ্ণ ভক্তির মাধ্যমে। যদি আমরা কৃষ্ণ ভক্তি না করি তাহলে পরবর্তী জীবন এই মনুষ্য জন্ম আর পাব না, আবার সেই পশু পাখির জন্ম কষ্ট ভোগ করতে হবে। তাই তো এই দুর্লভ মনুষ্য জন্মের সদ্ব্যবহার করুন প্রিয় ভক্ত, এই জন্মটি পেয়ে কৃষ্ণ ভক্তি করুন। এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসেছে,
আমাদের কৃপা করার জন্য। অতি সহজে ভগবানকে লাভ করা যায়, কেননা এখন যে সময় চলছে এই সময়কে বলা হয় স্বর্ণযুগ। স্বয়ং ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ যখন তার ব্রজলীলা সমাপ্ত করেছিল, তখন তিনি চিন্তা করল যে আমি এই উন্নত ব্রজলীলা করেছি, এই লীলা কি করে বদ্ধ জীব বুঝতে পারবে, কি করে আমার পরমধাম গোলক বৃন্দাবন তারা প্রাপ্ত হবে। তাই তো ভগবান কৃষ্ণ আমাদের কৃপা করার জন্য কৃষ্ণ স্বয়ং ভক্তরূপে এসেছে চৈতন্য মহাপ্রভু রূপে মায়াপুর ধামে। সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই, জীবেরে নিস্তারিতে এই সে দয়ালু আর নাই। সেই যে গোবিন্দ কৃষ্ণ বৃন্দাবনের, তিনি আবার এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে এসেছে, আর তিনি গোলক বৃন্দাবনের প্রেমধন নিয়ে এসেছে। গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন। এই যে ভগবান কৃষ্ণের নাম হরে কৃষ্ণ মহামন্ত্র, এটি হলো গোলক বৃন্দাবনের প্রেমধন। অতি দুর্লভ এই নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই নাম জপ করলে আমাদের কোটি জন্মের পাপ অচিরেই নষ্ট হয়ে যাবে এবং ভগবান কৃষ্ণের প্রতি অহৈতকি ভক্তি প্রাপ্ত হয়ে যাবে। অন্য অন্য যে যুগ রয়েছে, সত্য ত্রেথা দ্বাপর কলি, সে সমস্ত যুগে ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য হাজার হাজার বছর তপস্যা করেও ভগবানকে প্রাপ্ত হতে পারত না, খুবই কঠিন ছিল। কিন্তু এই কলিযুগে বিশেষ সুযোগ নিয়ে এসেছে চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য। তিনি গোলক বৃন্দাবনের প্রেমধন দান করার জন্য এসেছে, যে প্রেমধন ভগবান কখনও দান করেনি। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাই তো স্থান। ভগবান এই ব্রজের প্রেম চিরকাল দান করে না। এই অতি দুর্লভ কৃষ্ণ প্রেম নিয়ে এসেছে চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্র। তো প্রিয় ভক্ত, আপনারা ভগবান কৃষ্ণের এই দিব্য নাম জপ করুন এবং পরম আনন্দ লাভ করুন। রাধে রাধে।